আসসালামু আলাইকুম বিয়াস, আজকে আবারও একটি নতুন চারটি টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। বিয়াস, আপনারা যদি আমার এই ভিডিওটি, যারা নতুন পাখি পালোয়ারা আছেন, যদি না দেখেন তাহলে আপনাদের পাখি ভয়ঙ্কর বিপদে থাকতে পারে এই গরমে। তাই বিয়াস, পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন। আমি চারটি টপিক নিয়ে আলোচনা করব কিভাবে আপনাদের পাখির এই গরমে যত্ন আপনি করবেন। গরমের সময় আপনার বাজরিকার পাখিকে কিভাবে কি কি খাওয়ালে সুস্থ থাকবে সেই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং এটাও আপনাদের সাথে আলোচনা করব, গরমের সময় কি কি খাবার খাওয়ালে আপনার পাখি অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে আসুন মূল আলোচনায় যাওয়া যাক। আলোচনা যাওয়ার আগে বিয়াস, যারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে পাখি বাড়ি ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ। এক নাম্বার হচ্ছে গিয়ে সিগ মিক্স। আপনারা জানেন বাজরিকার পাখিকে সবসময় খাঁচার ভিতরে সিগ মিক্স দিয়ে রাখতে হয়। পাখির যতটুক খাবার প্রয়োজন পড়ে ততটুকুই পাখি সিগ মিক্স খায়। যেহেতু খাঁচায় সবসময় সিগ মিক্স দিয়ে রাখতে হয়, তার জন্য সিগ মিক্সটি হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। আর এজন্যই গরমকালে বেশ কিছু পরিবর্তন আনতে হয় সিগ মিক্সের খাবারের ভিতরে। আর এই পরিবর্তনটি করা খুবই সহজ। গরমের সময় তৈলাক্ত যেই কুসুম ফুলের বিচি অথবা গুজি তিল আছে, এগুলো সিগ মিক্স থেকে হালকা পাতলা সরিয়ে দিতে হবে। তার মধ্যে আমি আপনাদের বলবো যে 100% থেকে 30%-এর ভিতরে নামিয়ে আনবেন কুসুম ফুলের বিচি এবং গুজি তিল। আপনারা চাইলে একবারে তৈলাক্ত জিনিসগুলো একবারে বাদ দিয়ে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। যদি আপনি সূর্যমুখীর বীজ সিগ মিক্স থেকে আলাদা করে দেন, তাহলে সপ্তাহে একবারের বেশি দিতে চেষ্টা করবেন না। সচরাচর শীতের সময় পাখির শরীর গরম রাখার জন্য এই তৈলাক্ত খাবারগুলো মিক্সারের ভিতরে খাওয়ায়। কিন্তু আপনারা গরমের সময় এসব খাবার খাওয়াতে গেলে পাখির হিডিস্টক অথবা হাঁপানি অথবা এসব থেকে আপনাদের পাখির জ্বর, ঠান্ডা, এসব পাখির ভিতরে লক্ষণগুলো দেখা যেতে পারে। দুই নাম্বার হচ্ছে গিয়ে এগ ফুড। গরমের সময় আপনার পাখিকে সপ্তাহে 1 থেকে 2 দিন এগ ফুড খেতে দিবেন। তবে যেদিন অতিরিক্ত গরম পড়বে সেই দিন এগ ফুড না দেওয়াই উত্তম কাজ হবে। আর এগ ফুড আপনি যদি আপনার বাচ্চাওয়ালা পাখিকেও খাওয়ান, তাহলে আপনার বাচ্চার পাখিগুলো সবসময় সুস্থ থাকবে। তাই আমি আপনাদের বলবো সপ্তাহে 2 থেকে 3 দিন এগ ফুড খাওয়ানোর চেষ্টা করবেন। তিন নাম্বার হচ্ছে গিয়ে গ্রিন ফুড অথবা নরম খাবার। গ্রিন ফুড অথবা নরম খাবার, এটি আপনাদের 4 থেকে 5 দিন সপ্তাহের ভিতরে খাওয়াতে হবে, তাহলে আপনার পাখিগুলো সুস্থ সবল গরমের ভিতরেও থাকবে। গ্রিন ফুড বলতে আপনাদের বোঝানো হয়েছে সবুজ শাকসবজি। এর ভিতরে আপনারা সজনে পাতা খাওয়াতে পারেন, তারপরে ধনে পাতার খাওয়াতে পারেন, তারপরে বিভিন্ন রকমের শাকসবজি পাখিকে ফল ফ্রুট খেতে দিতে পারেন। তাহলে আপনাদের পাখিগুলো সুস্থ সবল সবসময় থাকবে, আর ক্যালসিয়ামে ভরপুর থাকবে সবসময় পাখির ভিতরে। তবে গরমকালে আপনাদের পাখিকে পুঁই শাক এবং পালং শাক খাওয়াতে যাবেন না। এসব খাওয়ালে পাখি এমনিতেই পাখির শরীর গরম থাকে, আবার পুঁই শাক এবং পালং শাকে অতিরিক্ত গরম থাকে। তার জন্য এসব খাবার শীতের সময় খাওয়ালে পাখির শরীর গরম থাকে এবং শীতের সময় পাখির শরীর সুস্থ থাকে এসব খাওয়ালে। তাই আপনাদের বলবো এসব খাবার থেকে পাখিকে বিরত রাখবেন সবসময় গরমের কালে। আরেকটা কাজ করবেন, আপনারা সবসময় সফট ফুড পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা সফট ফুড খাওয়ানোর চেষ্টা করবেন পাখিকে। আপনারা যদি মানুষের ভিতরেও এই রোগটি দেখতে পারবেন, সবসময় যদি একই তরকারি দিয়ে ভাত খাওয়াতে চান মানুষকে, তাহলে কিন্তু মানুষ খেতে চাইবে না। এমন পাখিও, যদি একই খাবার দৈনিক দিতে থাকেন তাহলে পাখির মুড নষ্ট হয়ে যায়। তার কারণে বিভিন্ন রকমের আপনারা খাবার পাখিকে খেতে দিবেন। চার নম্বরে পাখির থাকার পরিবেশ। গরমকালে পাখির থাকার পরিবেশ কেমন করবেন সেটাও আজকে বিস্তারিত আপনাদের কাছে শেয়ার করব। গরমকালে বাজরিকার পাখিকে খোলামেলা পরিবেশে রাখতে হবে, যে জায়গায় সরাসরি কিছু বাতাস
সবসময় আসে যায় এবং খাঁচার এপাশ থেকে ওপাশে বাতাসটা অনায়াসে যাতে চলে যেতে পারে। আমি আপনাদের শীতকালে বলেছিলাম খাঁচাকে ভালোভাবে ডেকে রাখতে, গরমকালে কিন্তু আপনারা খাঁচাকে ডেকে রাখতে যাবেন না, তাহলে মহাবিপদ হতে পারে পাখির জন্য। বরং খাঁচায় যাতে বাতাস চলাচল করতে পারে, আপনারা যদি প্রাকৃতিকভাবে বাতাস যদি খাঁচার ভিতরে না পান, তাহলে আপনারা ফ্যানের তলে খাঁচাকে রাখতে পারেন সুরক্ষিতভাবে, তাহলে পাখিগুলো সুস্থ সবল সবসময় থাকবে। মূল কথা হলো পর্যাপ্ত আলো বাতাসের প্রয়োজন খাঁচার ভিতরে, কিন্তু সূর্যের আলো সরাসরি খাঁচার ভিতরে পড়ে না এমন জায়গায় আপনাদের খাঁচার সেট আপ করতে হবে। আর অবশ্যই পাখির পানি পরিবর্তন করতে হবে, দৈনিক একবার করে পাখির পানি পরিবর্তন করে দিবেন। আর আপনারা যেই জিনিসটি ফলো করবেন, দুপুরের পর বেশিরভাগ সময়ই গরম পড়ে, তখন আপনারা পাখিকে গোসল করার জন্য কিছুতে আপনি কিছু পানি দিয়ে তার পরবর্তীতে আপনারা পাখিকে গোসল করার জন্য দিবেন। যেই পাখিগুলো নিজেরা গোসল করে সেই পাখিগুলোকে আপনারা পানি দিবেন, আর যেই পাখিগুলো নিজেরা গোসল করতে চায় না সেই পাখিগুলোকে আপনারা স্প্রের মাধ্যমে আপনারা গোসল করতে দিবেন। দেখবেন খুব সাবধান, যেই পাখিগুলো ডিম পেরেছে এবং বাচ্চা দিয়েছে সেই পাখিগুলোকে খুব কম করে আপনারা স্প্রে করবেন, যাতে পাখির পশম ভিজে বেশি গেলে যাতে কোনো সমস্যা না হয়। আর কৃত্রিমভাবে যদি পাখিগুলো গোসল করতে চায়, তাহলে ওদের যতটুক প্রয়োজন অতটুকির ভিতরে ওরা গোসল করবে। আর আমরা যদি নিজেরা স্প্রে করতে যাই, তাহলে দেখা যাচ্ছে একটি পাখি বেশি ভিজে গেছে আরেকটি পাখি কম ভিজে গেছে, তাহলে সেটার জন্য বেশি একটা ভালো হবে না। তার কারণে আপনারা বুঝে শুনে গোসলের জন্য পাখিকে পানি দিবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন ভিডিওটি দেখছেন তারা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পাখিবাড়ি ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, একটি লাইক দয়া করে না করে আপনারা যাবেন না। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হলো, নাইস ভিডিও, ভালো ভিডিও, যে কোনো কথা আপনাদের মেসেঞ্জারে অথবা মেসেজ বক্সে আপনারা জানাতে পারেন।